আমার মনের ঘরে তে রেখেছি যারে, ও জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমার মনের ঘরেতে রেখেছি যারে বা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, এই গজলটি কমবেশ আমরা সকলে শুনেছি, কিন্তু কখনো কি এই গজলের অর্থের দিকে তাকিয়েছেন, যেখানে বেদাত ও জাল হাদিস প্রচার করছে, আর এটাই কাফেরদের সূক্ষ্ম কৌশল। গজলের নামে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। এই গজলে চরমভাবে একটি মিথ্যা হাদিস প্রচার করা হচ্ছে, যেটা শত বছর আগে থেকেই আমাদের আলেমগণ সাবধান করেছেন। গজলে যে কথাটি ফুটে উঠেছে সেটা আগে শুনি। এবার আমি পুরো হাদিসটি বলছি। যখন আদম আলাইহিস সালাম গুনাহে লিপ্ত হয়েছেন, তখন তিনি বললেন যে ইয়া রব মুহাম্মদ, এর অধিকার এর বদলতে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি। আদম আলাইহিস সালাম বলেন যে ইয়া রব, কারণ যখন আপনি আমাকে নিজ হাতে সৃষ্টি করেন, আমার মধ্যে আপনার রূহ থেকে ফুঁকে দিলেন, তখন আমি মাথা উত্তোলন করে দেখলাম যে আপনার আরশের খুঁটিগুলো উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আমি জানতে পেরেছি যে আপনি আপনার নামের সাথে আপনার সবচেয়ে প্রিয় মাখলুক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি সত্য বলেছ এবং তুমি তার ওসিলায় দোয়া করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যদি মুহাম্মদ না হতো তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। এ হচ্ছে হাদিস। এবার আমরা আয়াতের দিকে আলোকপাত করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন ফেরেশতাদের সাথে কথা বলেন। আয়াতটি সুস্পষ্টভাবে এভাবে যে, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি? তখন আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন সূরা বাকারাতে, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। আদম আলাইহিস সালামের ঘটনা কোরআন মাজিদে 10-50 মতন আয়াত রয়েছে, ঠিক আছে? আর আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে বিভিন্ন রঙের মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাতে রূহ ফুঁকিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনের আয়াত যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজ হাতে এবং তার রূহ এবং তাতে রূহ ফুঁকিয়ে দিলেন। কিন্তু আমি যে প্রথমে যে হাদিসটি বললাম, সেই হাদিসটি গজলেও প্রচলিত আছে। দেখুন, আয়াতের সাথে হাদিসের সাংঘর্ষিক বাড়ছে। কীভাবে বাড়ছে? একদিকে দেখেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার নিয়তি ছিল এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যা করতে চান তাই হয়। ফেরেশতারা নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তো আপনি কি এমন কোনো ব্যাখ্যা পাচ্ছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে পুরো দুনিয়া সৃষ্টি হতো না, আদম আলাইহিস সালামকে ক্ষমা করা হতো না, তিনি আরশে এই লেখাটি দেখেছেন? এসব যে কাহিনী, যে হাদিসটি প্রচার হয়েছে, এই হাদিসের ব্যাপারে আলেমগণের কি মত? আমার মত নয়, আলেমগণের কি মত আমরা সেটা শুনি। যে বাইহাকিতে ইমাম বাইহাকি বলেন যে এখানে আব্দুর রহমান বিন জায়েদ তিনি এককভাবে বর্ণনা করেছেন, তিনি একজন দুর্বল রাবি। তারপরে আলবানি তার আল সিলসিলা আল জয়ফা তার গ্রন্থে তিনি বলেছেন এটা মৌজু অর্থাৎ বানট হাদিস। তারপর শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমুল্লাহ তিনি বলেছেন এখানে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে তা সমালোচিত এবং এটা মৌজু হাদিস অর্থাৎ দুর্বল এবং মিথ্যাও হাদিস। এভাবে অনেক আরও অনেক আলেমগণ এই ব্যাপারে মিথ্যা বলে সাব্যস্ত করেছেন। সুতরাং গজলের ভিতরে যে কথাটা প্রকাশ পেয়েছে এটি একটি জাল হাদিস। তো আমরা এই কথাটুকু বাদ দিয়ে আমরা শুনবো, আমি নিজেও গজলটি শুনি, আমরা গজলটি শুনবো, সমস্যা নেই। কিন্তু এই বেদাত এবং জাল হাদিস যেভাবে মানুষ প্রচার করছে সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। যারা গজল গান তারা অবশ্যই গজলের যে স্ক্রিপ্টটা আপনারা লেখেন
সেটার অর্থের দিক থেকে আপনারা সৌন্দর্যভাবে যাতে কোনো বেদাত হাদিস যাতে প্রচারিত না হয়, জাল হাদিস যাতে প্রচারিত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগান নিয়ে আপনি রাসূলের প্রশংসা, ইসলামের প্রশংসা নিয়ে আপনি গজল গাইবেন, সমস্যা নেই। কিন্তু কোনো জাল হাদিস যাতে প্রচার না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুন। আমিন।